আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব অরেঞ্জ পাউন্ড কেকের রেসিপি। এটা নরম তুলতুলে হয় আর অনেক ফ্লেভারফুল হয়। এটা বিকেলে চায়ের সাথে রাখতে পারেন, বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। চলুন তাহলে শুরু করা যাক। এখানে আমি এর জন্য একটা মালটা নিয়েছি। এবার একটা সবজি কুড়নি দিয়ে মালটার ওপরের অংশটুকুকে আলতো হাতে এভাবে কুড়িয়ে নিতে হবে। কোনোভাবেই যেন সাদা অংশটুকু উঠে না আসে সেদিকে লক্ষ্য রাখতে হবে। সাদা অংশ যদি উঠে আসে তাহলে সেটা তেতো লাগবে। এবার এই গ্রেট করা অংশটুকুকে আমি কেকের মধ্যে ব্যবহার করব। এবার এই মালটাটাকে আমি দুই ভাগ করে নিচ্ছি। দুই ভাগ করে নেওয়ার পর এটা থেকে রসটাকে বের করে নিতে হবে। আপনি যদি চান রস বের করার কাজে যে কোনো ধরনের লেমন স্কুইজার ব্যবহার করতে পারেন, তা না হলে আমার মতো এভাবে হাতে চিপেও রসটাকে বের করে নিতে পারেন। তাছাড়া যন্ত্রগুলো আজকাল সহজেই ক্রোকারিজের দোকানে পাওয়া যায়। এবার অন্য একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দুইটা রুম টেম্পারেচারে থাকা ডিম নিয়ে নিলাম। দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ চিনি, সাথে দিয়ে দেব কুড়িয়ে নেওয়া কমলার খোসাটুকু। এ পর্যায়ে একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এটাকে ততক্ষণ মেশাতে হবে যতক্ষণ না পর্যন্ত ডিমের কালার চেঞ্জ হয়ে সাদা হয়ে যায়। আপনি কিন্তু চাইলে ইলেকট্রিক বিটার ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে কাজটা দ্রুত হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন এরকমের হওয়া পর্যন্ত আপনাকে এটাকে অনবরত মিশিয়ে যেতে হবে। এবার এর মধ্যে আমি হাফ কাপের থেকে কিছু পরিমাণ কম সয়াবিন তেল দিয়ে দিলাম, তবে আপনি চাইলে হাফ কাপ অবধি তেল ব্যবহার করতে পারেন। এবারে সব কিছুকে আরও একবার খুব ভালোভাবে মিশিয়ে নিব। এই কেকের মধ্যে কখনোই কিন্তু দুধ ব্যবহার করা যাবে না, সেই দিকটা মাথায় রাখবেন। এবার এর মধ্যে আমি সেই বের করে রাখা কমলার রসটুকুকে দিয়ে দিলাম। এখানে প্রায় হাফ কাপ পরিমাণ হবে। আরও একবার সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখানে আমি এক কাপ ময়দা নিয়ে নিয়েছি আর এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, আর এক টেবিল চামচ কিন্তু ময়দা উঠিয়ে রেখেছি। এবার এটাকে আমি কেকের মধ্যে ব্যবহার করব। তার আগে এখানে আমি সামান্য একটু পরিমাণে লবণ দিয়ে দিব। লবণটা মিষ্টির স্বাদটাকে অ্যাডজাস্ট করবে। আপনি কিন্তু চাইলে লবণটাকে স্কিপ করতে পারেন। এবার দেওয়ার আগে এখানে আমি হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার নিয়ে নিলাম। এবার একটা স্ট্রেইনারের মাধ্যমে কয়েকবারে চেলে চেলে মিশ্রণটাকে এই ডিমের মিশ্রণের মধ্যে দিয়ে দিতে হবে। কোনো ক্রমেই একবারে সব দিয়ে দেওয়া যাবে না, তাহলে কিন্তু সুন্দরভাবে মিশতে চাইবে না। আর চেলে দিতে হবে যাতে করে এর মধ্যে পারফেক্টলি এয়ার ক্রিয়েট হতে পারে। আর মেশানোর ক্ষেত্রেও খুব আলতো হাতে এভাবে স্প্যাচুলার মাধ্যমে মেশাতে হবে। কোনো ক্রমেই কিন্তু খুব দ্রুত মিশিয়ে ফেলা যাবে না, তাহলে কিন্তু কেকটা সুন্দর তৈরি হবে না। এভাবে একটু একটু করে দিব আর সুন্দরভাবে মিশিয়ে নিব। আস্তে আস্তে এভাবে উল্টে পাল্টে এটাকে মিশিয়ে নিতে হবে। সব ময়দা আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে সামান্য একটু পাউডার অরেঞ্জ ফুড কালার ব্যবহার করলাম। আপনারা যদি চান ফুড কালারটাকে বাদ দিতে পারেন, এটা টোটালি অপশনাল। সব কিছু আমার সুন্দরভাবে মিশে গেছে, এর থেকে বেশি আর মেশানো যাবে না। কেকের ব্যাটার কিন্তু ওভার মিক্স হয়ে গেল, কেক তৈরি হয় না। এবার কেকটা বেক করার জন্য আমি এখানে একটা 7 ইঞ্চি সাইজের মোল্ড নিয়ে নিয়েছি। এর মধ্যে একটুখানি তেল দিয়ে চারিদিকে সুন্দরভাবে ব্রাশ করে দিব এবং নিচে এক টুকরা রেগুলার লেখালেখি করার যে কাগজটা রয়েছে তার এক টুকরা কাগজ বসিয়ে দিব এবং সেটাকে খুব সুন্দরভাবে সেট করে দিব। সাইডে কাগজ দেওয়ার কোনোই দরকার নেই। এবার এর মধ্যে আমি কেকের ব্যাটারটুকুকে ঢেলে দিব। একদম সুন্দরভাবে সম্পূর্ণ ব্যাটারটুকুকে ঢেলে দিব। একটু উপর থেকে ঢালতে হবে, তাহলে এর মধ্যে এয়ার ক্রিয়েট হবে না। এবার এটাকে এভাবে একটু বাড়ি দিয়ে দিব যাতে করে মধ্যকার সব বাবলগুলো ফুটে যায়। আজকের কেকটাকে আমি ওভেনে বেক করব। এটা আমি 200°C-এ 25 মিনিটের জন্য বেক করব। আপনি কিন্তু চাইলে যেভাবে চুলায় বেক করেন সেভাবে বেক করতে পারেন। 25 মিনিট পর যখন কেকটা হয়ে যাবে তখন সেটাকে বন্ধ ওভেনের মধ্যে আরও 5 মিনিট রেখে দিব। তারপর একটা টুথপিক দিয়ে এভাবে দেখতে হবে যে এটা সুন্দরভাবে হয়ে গেছে কিনা। এটা যদি ক্লিন বের হয় তার মানে কেকটা হয়ে গেছে। এবার গরম থাকা অবস্থাতেই এটাকে একটা কাপড় দিয়ে ঢেকে দিব, এতে করে কেকটা অনেক বেশি ময়েস্ট থাকবে।
আর এভাবে এটাকে ঠান্ডা হওয়ার জন্য ছেড়ে দিব। তারপর আমি ফিরে আসছি ঠান্ডা হওয়ার পর। আধা ঘন্টা পর এটা একদম ঠান্ডা হয়ে গেছে। এবার একটা ছুরির সাহায্যে এটা চারি সাইড এভাবে ছাড়িয়ে দিব। বন্ধ ওভেনের মধ্যে কেকটা রাখলে কেকটা আর দেবে যায় না। এবার এটাকে আনমোল্ড করে নিয়েছি এবং পেছন থেকে কাগজটাকে সরিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কেকটা কিন্তু অনেক সুন্দরভাবে বেক হয়েছে। চুলায় করলে জাস্ট ওপরে কালার আসবে না, তাছাড়া কেক কিন্তু একদম এমনই হবে। এবার আমি কেকটাকে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ভেতরটা কত সুন্দর হয়েছে, কোনো ধরনের ফাঁপা অংশ তৈরি হয়নি। আর এটার ডেন্সিটিটা লক্ষ্য করে দেখেন কত সুন্দর হয়েছে। আমি আপনাদের একটা কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। দেখতেই পাচ্ছেন এটা অনেক বেশি সফট, নরম, তুলতুলে। তো দর্শক, কেমন লাগলো আপনাদের আমার আজকের এই ভিডিও? আশা করি প্রত্যেক দিনের মতো আজকের এই ভিডিওটিও আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো এক রেসিপির সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।